আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। মাল্টিমিডিয়া ক্লাসে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। দেখো, আমি এস এ নাজনীন, সহকারী শিক্ষক, ভৌত বিজ্ঞান, সালেহ ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিরাজগঞ্জ। আজকে আমি পড়াবো নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের অধ্যায় তৃতীয়ের একটা বিষয় অধ্যায় তৃতীয়ের একটা অধ্যায় নিয়ে বিষয় নিয়ে এখানে অনেকগুলো এই তৃতীয় অধ্যায়ের অনেকগুলো বিষয় আছে। আমি একটা বিষয় নিয়ে আলোচনা করবো আজকে, পরবর্তী ক্লাসে আমি বাকিগুলো আলোচনা করার চেষ্টা, পরবর্তী ক্লাসগুলোতে অন্য অন্যগুলো আলোচনা করার চেষ্টা করব। চলো দেখো, আমরা একটা ছবি দেখি। এটা আমরা কিসের ছবি দেখছি? দেখো, এইটা এটা আমরা একটা কি, হ্যাঁ, এটা আমরা একটা সৌর মডেলের ছবি দেখছি। কিভাবে বুঝলাম আমরা? এই মাঝখানে আছে কি সূর্য, আর এই বিভিন্ন কক্ষপথে আছে হচ্ছে বিভিন্ন গ্রহ। তাহলে এই যে সূর্যের চারিদিকে যে বিভিন্ন কক্ষপথে বিভিন্ন গ্রহগুলো আছে, সেগুলো একটা মডেল তৈরি করা হয়েছে। এটাকে কি বলা হয়? সৌর মডেল। চলো আমরা আরেকটা ছবি দেখি। হ্যাঁ দেখো, এই ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে এই ছবিতে এই অংশটাকে একটা নিউক্লিয়াসের সাথে তুলনা করা হয়েছে, আর নিউক্লিয়াসে আছে কি প্রোটন। প্রোটনটাকে কি ধনাত্মক চার্জ হিসেবে ধরা হয়, আর নিউক্লিয়াসের চতুর্দিকে আছে ইলেকট্রন, ইলেকট্রনটাকে কি নেগেটিভ হিসেবে ধরা হয়। তাহলে এই যে এটাও কি একটা মডেল, এই মডেলটার নাম কি তোমরা বলতে পারবে? হ্যাঁ, এটার নাম হচ্ছে পরমাণু মডেল। এই যে পরমাণু মডেলটা, এই মডেলটা কিসের উপর বেস করে করা হয়েছে? এই সৌর মডেলের উপর বেস করে করা হয়েছে। যেমন সৌরজগতে যেমন সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে হচ্ছে কি গ্রহগুলো ঘুরছে, এই মডেলটাতে ঠিক নিউক্লিয়াসকে কেন্দ্র করে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো ঘুরছে। তাহলে এই সৌর মডেলকে কেন্দ্র করে এই মডেলটা তৈরি করেছেন একজন বিজ্ঞানী। সে বিজ্ঞানীর নাম তোমরা বলতে পারবে? হ্যাঁ, বিজ্ঞানী রাদারফোর্ড। তাহলে এই মডেলটাকে যেহেতু বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলটা দিয়েছেন, তাহলে এই মডেলটাকে আমরা কি বলতে পারি তোমরা বলো? হ্যাঁ, রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে চলো দেখে নিয়ে যাই, এটা কি রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে আমাদের আজকে পাঠ শিরোনাম কি হবে? রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেল আলোচনা করার পর তোমরা যে যে বিষয়গুলো জানতে পারবে, দেখো এই পাঠ শেষে তোমরা পরমাণু মডেল কি তা বলতে পারবে, পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ তা ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের স্বীকার্যগুলো ব্যাখ্যা করতে পারবে, রাদারফোর্ডের পরমাণু মডেলের কি কি সীমাবদ্ধতা আছে তা উল্লেখ করতে পারবে। তাহলে চলো আমরা এবার আলোচনাতে চলে যাই। তাহলে আমরা কি পড়াবো? রাদারফোর্ডের পরমাণু মডেল। তাহলে এই যে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু মডেলটা যে মানে তৈরি করেছিলেন, তো সেটা দেখো 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড সৌর মডেলের সাথে সাদৃশ্য রেখে পরমাণুর গঠন সম্পর্কে নিজস্ব মতামত উপস্থাপন করেন। এই মতবাদকে রাদারফোর্ডের সোলার সিস্টেম অ্যাটম মডেল বলা হয়ে থাকে। তাহলে রাদারফোর্ড সৌরজগতের সৌরমণ্ডলে কি সূর্যের চারিদিকে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে এর উপর বেস করে হচ্ছে 1911 খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর একটা মডেল তৈরি করেন, যেটাকে তিনি হচ্ছে সোলার সিস্টেম অ্যাটম মডেল বলে থাকেন বলেছিলেন। এখন দেখো, তাহলে এই যে রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ডের যে পরমাণু মডেলে যিনি তৈরি করলেন, তার কি কি স্বীকার্য আছে, তার মতবাদগুলো দেখো। স্বীকার্যগুলো কি, আমরা একটা ছবি দেখি। দেখো চলো, এটা কি? তাহলে এই ছবি থেকে আমরা কি বুঝতে, এর কেন্দ্রে আছে কি, এটা একটা পরমাণু মডেল, এর কেন্দ্রে কি আছে, নিউক্লিয়াস আছে, এটা ধরে নিয়ে একটা নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চতুর্দিকে ধরো ইলেকট্রনগুলো ঘুরছে। এখন আমরা জানি কি পরমাণুটা হচ্ছে অতি ক্ষুদ্র একটা কণা, তাই না? এখন পরমাণু অতি ক্ষুদ্র একটা কণা, রাদারফোর্ডের পরমাণুটাকে একটা ক্ষুদ্র কণা, একটা গোলাকৃতি কণার সাথে তুলনা করেছেন। এখন এই গোলাকৃতি কণার আবার হচ্ছে কি
দুটো অংশ তিনি ধরেছেন, একটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস, এই গোলাকৃতি পরমাণুর যে মডেল, পরমাণুর যে কণা, গোলাকৃতি কণা, এর দুটো অংশ আছে, একটা হচ্ছে কেন্দ্র বা নিউক্লিয়াস আর একটা কেন্দ্র বহির্ভূত অঞ্চল। এখন কেন্দ্র বা নিউক্লিয়াস এই যে এই অংশটা, এটাকে আমরা হচ্ছে একটা গোলাকৃতির কণা ধরে নিয়েছি, এই কেন্দ্রে থাকে একটাকে নিউক্লিয়াস, আর হচ্ছে কি কেন্দ্র বহির্ভূত অঞ্চল হচ্ছে ইলেকট্রনগুলো কোথায় কেন্দ্র বহির্ভূত অঞ্চলে ঘুরছে। এবার চলো আমরা একটা ছবি দেখি। হ্যাঁ, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, একটা পরমাণুর মডেলের ছবি। এখন কি পরমাণু? কার্বন পরমাণু, কার্বনের হচ্ছে অ্যাটম মডেল। এখন দেখো, আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা কত, ছয়। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা ছয় মানে কি? সেখানে প্রোটন সংখ্যা কত? ছয়। যদি প্রোটন সংখ্যা ছয় হয়, তাহলে নিউট্রন সংখ্যা কি হবে? এখানে ছয়। আর প্রোটন সংখ্যা যতগুলো পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা যতগুলো থাকে, ইলেকট্রন সংখ্যাও ঠিক ততগুলো থাকে। একটা নিউক্লিয়াসের যতগুলো প্রোটন সংখ্যা থাকে, নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনও ঠিক ততগুলো থাকে। দেখো, চলো এটা দেখি। নিউক্লিয়াসের ভিতরে দেখো, এটা একটা নিউক্লিয়াস, এটা একটা পরমাণুর মডেল, এটা একটা নিউক্লিয়াস। নিউক্লিয়াসটা কোথা থেকে? কেন্দ্রে। তাহলে এই এটা হচ্ছে নিউক্লিয়াস, এই কেন্দ্রের মধ্যে হচ্ছে কি আছে কি প্রোটন। আর নিউক্লিয়াসের বাহিরে এটা হচ্ছে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের বাহিরে এগুলোতে কি আছে? ইলেকট্রন আছে। তাহলে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউক্লিয়াসের বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন। তাহলে কোন পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, তাহলে এখানে আমাদের প্রোটন আছে, যেহেতু কার্বনের পারমাণবিক সংখ্যা কত, ছয়, তাহলে প্রোটন আছে কয়টা? ছয়টা। তাহলে এখানে ইলেকট্রনও কতগুলো আছে? ছয়টা আছে। তাহলে বলছে যে কোন পরমাণু নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে ঠিক সেই কয়টি ইলেকট্রন থাকে। তাহলে এখানে ছয়টা যদি প্রোটন থাকে, তাহলে ছয়টা ইলেকট্রন আছে। এই ছবিটা দেখো, আমরা আবার একটু ভালো করে লক্ষ্য করি। বলছে যেহেতু প্রোটন এবং ইলেকট্রনের চার্জ একে অপরের সমান এবং বিপরীত চিহ্নের, তাহলে আমরা প্রোটনের চার্জকে আমরা কি ধনাত্মক চার্জ ধরি, আর ইলেকট্রনের চার্জটাকে আমরা ঋণাত্মক চার্জ ধরি। তাহলে এখানে কিন্তু প্রোটন এটাকে ধনাত্মক চার্জ, এটা হচ্ছে কি ঋণাত্মক চার্জ। এখানে ছয়টা প্রোটন আছে, ছয়টা ইলেকট্রন আছে, তাহলে এখানে কিন্তু সমান সংখ্যক হচ্ছে কি প্রোটন আর ইলেকট্রন আছে, এবং একটা চার্জ আরেকটার কি বিপরীত। তাহলে যেহেতু এখানে ছয়টা প্রোটন ছয়টা ইলেকট্রন আছে, তাহলে চার্জটা সামগ্রিক ভাবে কি নিরপেক্ষ, বা চার্জটা কি শূন্য হয়ে যায়, নিউট্রাল হয়ে যাচ্ছে। দেখো এখানে বলা হচ্ছে যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, কাজেই নিউক্লিয়াসের ভিতরে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের ভরই হচ্ছে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। এখানে বলছে ইলেকট্রনের ভর, আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়। আমরা এর আগেই আমরা হচ্ছে কি এই অধ্যায়ের আগে আলোচনা করা হয়েছে যে ইলেকট্রনের ভর একটা প্রোটন আর নিউটনের ভরের চাইতে কত, 1840 গুণ হচ্ছে কম। তাহলে দেখো, প্রোটন আর নিউটনের ভরের চাইতে ইলেকট্রনের ভরটা 1840 গুণ কম। তার মানে কি ইলেকট্রনের ভর শূন্যই ধরে নেওয়া হয়। তাহলে যদি ইলেকট্রনের ভরটাকে শূন্য ধরে নেওয়া হয়, সেই ক্ষেত্রে প্রোটন আর নিউটনের ভরটাকে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। আমরা ছবিটা আর একটু ভালো করে লক্ষ্য করি। দেখো, এই যে একটা পরমাণুর মডেল, হ্যাঁ, এই পরমাণুর মডেলের কেন্দ্রে আছে কি নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসটা কিন্তু খুবই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র কিন্তু, এবং পরমাণুর ভেতরে একটা পরমাণু একটা ক্ষুদ্র কেন্দ্রে রয়েছে নিউক্লিয়াস, আর বাদ বাকিগুলো কি অবস্থায় আছে, ফাঁকা আছে। এজন্য বলছে নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর ভেতরে বেশিরভাগ জায়গাগুলো কি আছে, ফাঁকা আছে। ইলেকট্রন ঘুরছে, কিন্তু ইলেকট্রন ঘোরার পরে দেখো অনেকগুলো ফাঁকা জায়গা রয়ে গেছে, তবে বেশিরভাগ অংশটাই ফাঁকা রয়ে গেছে। চলো এবার আমরা একটা ভিডিও দেখি। খুব ভালোভাবে লক্ষ্য করো, এটা একটা সূর্য, সূর্যকে কেন্দ্র করে কি বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো ঘুরছে। খুব ভালো লক্ষ্য করো। আচ্ছা, তাহলে আমরা এই ভিডিও থেকে কি দেখতে পেলাম,
সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন গ্রহগুলো ঘুরে, তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে কি ইলেকট্রনগুলো ঘুরছে। দেখো, এটা একটা নেগেটিভ চার্জ, একটা পজিটিভ চার্জ। এটা হচ্ছে নিউক্লিয়াস আর এটা হচ্ছে কি ইলেকট্রন। নিউক্লিয়াসগুলো মানে ইলেকট্রনগুলো যখন নিউক্লিয়াসের মানে বিভিন্ন কক্ষপথে যখন ঘোরে, নিউক্লিয়াসের চতুর্দিকে ঘোরে, তখন কিন্তু ইলেকট্রনগুলো কি করে কেন্দ্রের দিকে কি হয় আকর্ষিত হয়। তাহলে আমরা একটা কেন্দ্র ধরে নিই। দেখো কি হচ্ছে, দেখো এখানে বলছে যে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করছে। তার মানে ওকে কি করছে, একজন আরেকজনের প্রতি এক ধরনের কি আকর্ষণ বল অনুভব করছে। এখানে দেখো, আমরা একটা নিউক্লিয়াস, একটা পরমাণু মডেল কেন্দ্র থেকে নিউক্লিয়াস, এটাকে আমরা কি ধরি নিউক্লিয়াস, এটা নেগেটিভ চার্জ যুক্ত, এটা হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রন যখন নিউক্লিয়াসের বিভিন্ন কক্ষপথে যখন পরিভ্রমণ করে, তখন কিন্তু এই ইলেকট্রন আর নিউক্লিয়াসের সাথে একটা আকর্ষণ বল কাজ করে, যার কারণে কিন্তু শুধু তাই নয়, এই আকর্ষণ বল কাজ করে এই কেন্দ্রের সাথে, যে ধরনের মানে এটা হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ বল কাজ করে। এই ইলেকট্রন যখন হচ্ছে কি বিভিন্ন কক্ষপথে যখন ঘোরে, নিউক্লিয়াসের চতুর্দিকে একটা কক্ষপথে ঘোরে, তখন কিন্তু ইলেকট্রন বাইরের দিকে একটা আকর্ষণ অনুভব করে। সে আকর্ষণটাকে আমরা কি বলি, কেন্দ্র বিমুখী আকর্ষণ। তাহলে কেন্দ্র বিমুখী আকর্ষণ আর হচ্ছে কেন্দ্রমুখী আকর্ষণ। তাহলে এই ইলেকট্রনটা কিন্তু কি, যখন ইলেকট্রন নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করছে, ঠিক যতটুকু কেন্দ্রের দিকে আকর্ষণ হচ্ছে, ঠিক ততটুকু কেন্দ্রের বিপরীত দিকে মানে যে নিউক্লিয়াস বাইরের দিকে কি, ঠিক ততটুকু কেন্দ্র বিমুখী বল আকর্ষণ করছে। যদি তাই না হতো, যদি নিউক্লিয়াস মানে ইলেকট্রনটা যদি নিউক্লিয়াসের দিকে বেশি আকর্ষণ অনুভব করত, তাহলে কিন্তু নিউক্লিয়াসটা ইলেকট্রনটা কি করতো, নিউক্লিয়াসের দিকে সরে আসতো। কিন্তু ইলেকট্রন কিন্তু নিউক্লিয়াসের ভিতরে প্রবেশ করছে না, ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে কিন্তু সে পরিভ্রমণ করছে। আবার দেখো, এই কক্ষপথের বাহিরেও কিন্তু সে চলে যাচ্ছে না, ছিটকে পড়ছে না, কারণ এই যে বাহির থেকে যে পরিমাণে হচ্ছে কেন্দ্র বিমুখী বল যে পরিমাণে কাজ করছে, এই ভিতর থেকে নিউক্লিয়াসও তাকে সেই পরিমাণে টানছে, যার কারণে ইলেকট্রন একটা নির্দিষ্ট কক্ষপথে শুধু পরিভ্রমণ করছে, সে বাইরেও চলে যাচ্ছে না আবার কেন্দ্রেও প্রবেশ করছে না। দেখো, এই আকর্ষণ বল কেন্দ্রমুখী, এই যে আকর্ষণ করছে নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করছে, এক ধরনের আকর্ষণ বল কাজ করছে, আকর্ষণ বলটা কেন্দ্রমুখী। তাহলে এই কেন্দ্রমুখী বলের কারণে পৃথিবী যেমন হচ্ছে সূর্যের চারিদিকে ভ্রমণ করছে, পরিভ্রমণ করছে, ইলেকট্রন সেরকম নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। তাহলে রাদারফোর্ডের পরমাণু মডেলকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এই মডেলটিকে কি বলা হয়, সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল বলা হয়। আবার এই মডেলে নিউক্লিয়াস সম্পর্কে কি, দেখো এই মডেলের মাধ্যমে বিজ্ঞানী রাদারফোর্ড নিউক্লিয়াস সম্পর্কে ধারণা দেন বলে এই মডেলটিকে কি বলা হয়, নিউক্লিয়ার মডেলও বলা হয়। এখন তোমাদের আমি একটা একক কাজ দিই, দেখো খাতা কলম নিয়ে রেডি হও, যার যার খাতা কলম বের করো। দেখো আমি প্রশ্নগুলো লিখে ফেলো, কি প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বিজ্ঞানী রাদারফোর্ড পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন। বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণুর গঠন সম্পর্কে ধারণা দেন সেটা কত খ্রিস্টাব্দে দেন, তাহলে এটার উত্তরটা লিখো। আরেকটা প্রশ্ন লিখে নাও, সাধারণত পরমাণু বৈদ্যুতিক ভাবে নিরপেক্ষ হয় কেন, তাহলে আমি একটু আগে তোমাদের সাথে আলোচনা করেছি, এটার উত্তরটা তোমরা লিখে ফেলো। এখন দেখো, রাদারফোর্ড যে পরমাণু মডেলটা তৈরি করেছেন, সে পরমাণু মডেলটা যে পুরোটাই ঠিক, আবার যে পুরোটাই যে ভুল তাও না কিন্তু। তাহলে আমাদের এর মডেলের কিছু সীমাবদ্ধতা আছে, কি কি সীমাবদ্ধতা চলো আমরা দেখে নেই। দেখো আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে এটা কি নিউক্লিয়াস, আর নিউক্লিয়াসের চারিদিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করছে, এখানে কয়টা ইলেকট্রন পরিভ্রমণ করছে, দুইটা। তাহলে দুইটা ইলেকট্রন পরিভ্রমণ করছে, তার মানে এর পারমাণবিক সংখ্যা কত, দুই। তাহলে পারমাণবিক সংখ্যা যদি দুই হয়, তাহলে আমরা এটাকে কি
কি বলতে পারি, হ্যাঁ এটা হচ্ছে কি হিলিয়াম পরমাণু, এটা হিলিয়াম পরমাণু। এখন দেখো এই মডেল ইলেকট্রনের কক্ষপথের আকার ও আকৃতি সম্বন্ধে কোনো ধারণা দিতে পারেনি। এই যে ইলেকট্রনগুলো যে নিউক্লিয়াসের চারিদিকে নিউক্লিয়াসের চতুর্দিকে যে পরিভ্রমণ করছে, এটা কি বৃত্তাকারে ঘুরছে, উপবৃত্তাকারে ঘুরছে, না কিভাবে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করছে, রাদারফোর্ড কিন্তু এ সম্পর্কে কোনো ব্যাখ্যা দিয়ে যাননি। তাহলে কি রাদারফোর্ডের এই মডেলটা মানে যে আকার আকৃতি সম্বন্ধে যে তিনি তো কোনো ব্যাখ্যা দিতে পারেননি, তাহলে কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু দেখা যায় এক্ষেত্রে একটু কি ভুল আছে। এখানে দেখো আরেকটা ছবি দেখছি আমরা, এখানে কি একটা সূর্য, সূর্যের কক্ষপথে গ্রহগুলো বিভিন্ন গ্রহগুলো ঘুরছে, এর কি কোনো দেখো কি বলেছে, সৌরজগতে সূর্য গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই। এখানে দেখো এই যে সূর্য, সূর্য চতুর্দিকে যে গ্রহগুলো ঘুরছে আর কি কোনো চার্জ বা আধান আছে, আবার বা সূর্যটা যে সূর্যের কি কোনো আধান বা চার্জ আছে, নেই। কিন্তু দেখো বলছে সৌরজগতে সূর্য গ্রহগুলোর সামগ্রিকভাবে কোনো আধান বা চার্জ নেই, কিন্তু একটা আমরা পরমাণু যদি লক্ষ্য করি, দেখো এই ছবিটাতে এটা একটা পরমাণু মডেল, এই পরমাণুটার নিউক্লিয়াসে আছে প্রোটন আর বাইরের দিকে আছে ইলেকট্রন। এই যে নিউক্লিয়াসে যে প্রোটন আছে, প্রোটনটা আমরা জানি কি ধনাত্মক চার্জযুক্ত, আর ইলেকট্রনগুলো কি ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে যে বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেলের সাথে এই মডেলের তুলনা করেছেন, তাহলে কি মডেলটা কি দেখো বলছে উনি যে বলেছেন যে সৌরজগতের সাথে তুলনা করে তিনি পরমাণু মডেল দেন, বলছে যে কাজে চার্জহীন সূর্য এবং গ্রহগুলোর সাথে চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে। তাহলে একটা চার্জহীন মানে সূর্য আর গ্রহের সাথে একটা চার্জযুক্ত নিউক্লিয়াস এবং ইলেকট্রনের তুলনা করা হয়েছে, সেক্ষেত্রে কি এটা ঠিক? তাহলে একটা চার্জহীন বস্তুর সাথে একটা চার্জযুক্ত বস্তুর তুলনা করা সঠিক নয়, এটা একটা আমরা হচ্ছে পরমাণু মডেল দেখতে পাচ্ছি, এটা কি হাইড্রোজেনের একটা পরমাণু, তাহলে কেন্দ্রে আছে কি হাইড্রোজেন, তাই হাইড্রোজেনের আমরা পরমাণু সংখ্যা জানি কত, এক, তাহলে ইলেকট্রনও কয়টা, একটা। এখন দেখো রাদারফোর্ড কিন্তু বলেছেন যে এই মডেলটার ব্যাখ্যা তিনি তিনি শুধু দিতে দিতে পেরেছেন, কারণ বলেছেন যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রনগুলো পরিভ্রমণ করে। এখন একটা নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন পরিভ্রমণ করে, একটা ইলেকট্রনের হয়তো উনি বলতেন নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন পরিভ্রমণ করে, কিন্তু যদি হয় অসংখ্য ইলেকট্রন তখন কি করবেন। দেখো এখানে দেওয়া আছে ক্রিপ্টন, ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত, 36, তার মানে এখানে 36টা ইলেকট্রন আছে। এখন এই 36টা ইলেকট্রন মানে কোন কক্ষপথে কয়টা থাকবে, কোথায় কয়টা বসবে, এটা কি রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পেরেছেন, না পারেননি। বলছে একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুতে ইলেকট্রন গুলো কিভাবে নিউক্লিয়াসের চারিদিকে পরিভ্রমণ করছে তার কোনো ব্যাখ্যা এই মডেলে দেওয়া হয়নি। তাহলে এইখানে কিন্তু রাদারফোর্ড ব্যাখ্যা দিতে পেরেছে যে নিউক্লিয়াসের চতুর্দিকে ইলেকট্রন পরিভ্রমণ করে, সেটা একটা ইলেকট্রনের ক্ষেত্রে হয়তো সম্ভব, কিন্তু যখন ইলেকট্রন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু আর সম্ভব নয়। দেখো আরেকটা ছবি দেখো, আমরা এই ছবিটা দেখে কি বুঝতে পারছি, দেখো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। তাহলে এটা যখন আস্তে আস্তে ঘুরতে 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 নিউক্লিয়াসে উপস্থিত হবে, তার মানে কি আস্তে আস্তে তার শক্তিটা কি কমে আসছে, সে তার আকারটা কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে আসছে। দেখো এইভাবে যে ঘুরছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে, ইলেক্ট্রন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের ক্রমাগত শক্তি হারাতে হারাতে শক্তি হারাতে আচ্ছা দেখো আস্তে আস্তে কি শক্তি হারাতে থাকবে, ফলে ইলেকট্রনের ঘূর্ণন পথ কি আস্তে আস্তে কি ছোট হতে থাকবে, এবং একসময় সেটি নিউক্লিয়াসে কি হয়ে যাবে, পতিত হয়ে যাবে, অর্থাৎ পরমাণুর অস্তিত্বটা কিন্তু আর থাকবে না, অর্থাৎ পরমাণু স্থায়ী হবে না। তাহলে এই যে বিজ্ঞানী রাদারফোর্ডের যে বলছে এটা কি কখনো সম্ভব যে প্রকৃতিতে এটা, তাহলে তো কোনো পরমাণুই থাকতো না, তাহলে প্রকৃতিতে সেটা ঘটে না, অর্থাৎ ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে রাদারফোর্ডের পরমাণু মডেল কিন্তু তাহলে কি সঠিক হচ্ছে না। এবার আমরা আসো জোড়ায় কাজ দিয়ে নেই, তোমরা জোড়ায় জোড়ায় বসো, বসে দুজন করে বসবা, বসে চিন্তা ভাবনা করে দুজন আলোচনা করবা, আলোচনা করে
কি হয় তোমরা খাতায় লিখবা। পরমাণুর মডেলটির কি কি সীমাবদ্ধতা আছে লেখো। তাহলে এই পরমাণুর মডেলটির কি কি সীমাবদ্ধতা আছে আমি তোমাদেরকে আলোচনা করেছি তোমাদের সাথে, তোমরা এখন দুজন সুন্দর করে একসাথে বসে মানে চিন্তা ভাবনা করে এর উত্তরগুলো লেখার চেষ্টা করো। এখন আমি তোমাদেরকে রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছি, এখন আসি মূল্যায়নে। আমি তোমাদেরকে কয়েকটি প্রশ্ন করে দেখতে চাই যে তোমরা কতটুকু বুঝতে পেরেছ। চলো আমি প্রশ্ন চলে যাই। আচ্ছা, রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি কি তোমরা নিশ্চয়ই বলতে পারবে। তোমরা চেষ্টা করে খাতায় লিখে নাও, প্রশ্নগুলো লিখে নিচে উত্তরগুলো লিখে ফেলবে। দেখো একটা ছবি, আমি একটা চিত্র দেখছি দেখাচ্ছি আরেকটা চিত্র দেখাচ্ছি। এখন এই দুটো চিত্রের মধ্যে কোনটি সৌরমণ্ডলকে সমর্থন করে, এই একটা চিত্র একটা চিত্র, এই দুইটার মধ্যে কোনটা সৌরমণ্ডলকে সমর্থন করে তার উত্তরটাও তোমরা খাতায় লিখে নাও। আরেকটা প্রশ্ন, রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে নিউক্লিয়াস ও ইলেকট্রনের মধ্যে কোন দুটি বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। এটা আমি তোমাদের পড়িয়েছি, তোমরা এর উত্তরটাও সুন্দর করে খাতায় লিখো। লেখার পরে আমি তোমাদেরকে দেখাবো উত্তরগুলো, তোমরা তোমাদের খাতার সাথে মিলিয়ে দেখবে উত্তরগুলো ঠিক আছে নাকি। এসো তাহলে, তোমাদের লেখা কি শেষ? শেষ হলে চলো আমরা উত্তরগুলো মিলিয়ে নিই। রাদারফোর্ডের পরমাণু মডেলের ভিত্তি হলো কি? আলফা কণা বিচ্ছুরণ। তার মানে বিজ্ঞানী রাদারফোর্ড যখন পরমাণু মডেল নিয়ে যখন আলোচনা করেন বা মডেল যখন তিনি তৈরি করেন, তখন তিনি আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষার মাধ্যমেই হচ্ছে পরমাণুর মডেলটা দেন। দেখো আরেকটা প্রশ্ন, 2 নম্বর প্রশ্নটা ছিল, 1 নং চিত্রটি রাদারফোর্ডের পরমাণু গঠন সম্পর্কিত সৌরমণ্ডলকে সমর্থন করে। আমি তোমাদেরকে দুইটা চিত্র দিয়েছিলাম, ওই চিত্র দুটি থেকে তোমাদেরকে আমি বের করতে বলেছিলাম। তাহলে উত্তরটা হচ্ছে 1 নং চিত্রটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু গঠন সম্পর্কিত সৌরমণ্ডলকে সমর্থন করছে। 3 নম্বর প্রশ্নটার দেখো উত্তর, বলছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ঘূর্ণমান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান ও বিপরীতমুখী। এটাও তোমাদের সাথে আলোচনা করেছি যে একটা নিউক্লিয়াস ইলেকট্রন যখন নিউক্লিয়াসের চতুর্দিকে পরিভ্রমণ করে তখন হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল হচ্ছে কে নিউক্লিয়াস, আবার ঘূর্ণমান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল মানে সে যখন ইলেকট্রনের চতুর্দিকে যখন পরিভ্রমণ করে তখন বাইরের দিকে একটা বল অনুভব করে আর ভেতর দিকে একটা বল অনুভব করে। বাইরের দিকে যেটা অনুভব করে সেটা কেন্দ্র বিমুখী, আর ভেতরের দিকে নিউক্লিয়াসের সাথে যেটা হচ্ছে সেটা কেন্দ্রমুখী। এখন যদি দুইটা বল যদি সমান যদি না হয়, একটা যদি কম বেশি হয়, যেটা কম মানে নিউক্লিয়াসের যদি আকর্ষণ যদি কম হয় তাহলে সেটা বাইরের দিকে ইলেকট্রনটা বাইরের দিকে চলে যাবে, আর যদি নিউক্লিয়াসের আকর্ষণ বেশি হয় তখন ইলেকট্রনটা নিউক্লিয়াসের দিকে চলে আসবে, তখন কিন্তু সে তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করতে পারবে না। এই জন্য বলছে যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এবং ঘূর্ণমান ইলেকট্রনের কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান এবং বিপরীতমুখী। তার মানে একটা আরেকটার কি সমান এবং একটা আরেকটার হচ্ছে বিপরীত, যার কারণে ইলেকট্রনটা একটা নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করে, এটা বাহিরে যায় না বা নিউক্লিয়াসের ভেতরেও প্রবেশ করে না। তাহলে ওটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা বাড়ির ছবি দেখতে পাচ্ছি। তাহলে কি আমাদের ক্লাসের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি? তাহলে চলো আমরা বাড়ির কাজটা নিয়ে নিই। তোমরা খাতা কলম রেডি করেছ? তোমরা তাড়াতাড়ি বাড়ির কাজটা নিয়ে নাও। পরমাণুর সকল ধনাত্মক আধান এবং প্রায় সম্পূর্ণ ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। ভালোভাবে বোঝার চেষ্টা করো প্রশ্নটা, বলছে পরমাণুর সকল ধনাত্মক আধান, একটা পরমাণুর মধ্যে যতগুলো ধনাত্মক আধান আছে এবং প্রায় সম্পূর্ণ ভরটা, এবং পরমাণুটার সম্পূর্ণ ভরটা কোথায় নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে, এটাকে তোমরা ভালোভাবে বিশ্লেষণ করে সুন্দর করে খাতায় লিখে তোমরা পরবর্তী ক্লাসে আমাকে দেখাবে, আমি তোমাদের উত্তরটা দেখবো। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।